নিজেদের নেওয়া তিনটি ভুল সিদ্ধান্তের জন্যই আজকে কেয়ার আইপিএল 2022-এ সাতটির মধ্যে চারটি ম্যাচ হেরে প্লে অফসের রেস থেকে প্রায় বাইরে যেতে বসেছে। এমন তিনটি ভুল না করলেই কেকেআর হয়তো এবার এই করুণ পরিস্থিতির শিকার হতো না। হ্যাঁ, কেকেআর ঠিক কোন তিনটি ভুল সিদ্ধান্তের জন্য এবছর এ পর্যন্ত নজর কাটতে ব্যর্থ তা সবই আজ ফটাফটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও এবং এর পাশাপাশি এক্ষুনি নিচে কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করো স্টার পুন্টনার অ্যাপ, আর এই চলতে থাকা আইপিএল সিজনে ইজিলি টিম বানিয়ে জিতে নাও লক্ষ লক্ষ টাকা, যেখানে তো তুমি টেবিল গেমস, ড্রাগন টাইগারের মতো গেমগুলো খেলতে পারোই, আর এই আইপিএলের জন্য চলতে থাকা এক ধামাকা অফার দিয়ে 1 কোটি টাকাও জিতে নিতে পারো। তো গেম খেলার পাশাপাশি প্রতিদিন 5,000 টাকা, 100% বোনাস ও রেফারের দ্বারা টাকা জিততে এক্ষুনি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করো ট্রাস্টেড অ্যাপ স্টার পুন্টনার। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড এট ইওর ওন রিস্ক। তো কলকাতার দ্বারা নেওয়া প্রথম ভুল সিদ্ধান্ত, আজিঙ্কে রাহানেকে দলে নেওয়া। হ্যাঁ বোস, সুমন গিলকে ছেড়ে দিয়ে কলকাতা অনেক কম টাকায় আজিঙ্কে রাহানেকে দলে নেয় ওপেনার হিসেবে ব্যবহার করার জন্যই, তবে তাদের সেই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়, কারণ আজিঙ্কে রাহানে 5 ম্যাচে মাত্র 80 রান সংগ্রহ করেন, ফলে তাকে বাদ দিতে হয় প্রথম একাদশ থেকে। এরপর কেকেআরের দ্বারা করা দ্বিতীয় ভুল, ভেঙ্কটেশ আয়ারকে ধরে রাখা। হ্যাঁ বোস, অর্ধেক মরশুমের চমক দেখেই কেকেআর ভেঙ্কটেশ আয়ারকে রিটেন করে নির্ভরযোগ্য দুর্দান্ত প্লেয়ার সুমন গিলকে ছেড়ে দেয়। ভেঙ্কটেশ একটি হাফ সেঞ্চুরি করলেও ব্যাটে বলে কোনো দিক থেকেই নির্ভরযোগ্য পারফরম্যান্স এ পর্যন্ত দিতে পারেনি। তিনি 7 ম্যাচ খেলে করেছেন 109 রান, 2টি ম্যাচে 1 ওভার বল করে কোনো উইকেট পাননি। আয়ারের বদলে গিলকে ধরে রাখলে বরং অনেক লাভ পেত কলকাতা নাইট রাইডার্স। এরপর কেকেআরের দ্বারা করা তৃতীয় ভুল, ভুল উইকেট কিপার কেনা। হ্যাঁ বোস, শেল্ডন জ্যাকসন প্রতিভাবান তা কোনো সন্দেহ নেই, তবে আইপিএলের ইতিহাসে তিনি একেবারেই সফল নন। উইকেট কিপিং নিয়ে প্রশ্ন না উঠলেও কলকাতাকে ব্যাট হাতে তিনি নির্ভরতা দিতে পারেননি। জ্যাকসন 4 ম্যাচে মাত্র করেছেন 18 রান। স্যাম বিলিংস বিদেশি হওয়ায় 4 জনের কোটায় তাকে দলে জায়গা দেওয়ার সুযোগ হয়নি। তাছাড়াও তিনি 5 ম্যাচ খেলে ব্যাট করতে নেমে মোটেও নজর কাটতে সফল হননি। তার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে মাত্র 95 রান। যে জায়গায় এবছর দিনেশ কার্তিক আরসিবির হয়ে ধুম মাচাচ্ছেন, সে জায়গায় যদি কেকেআর তাকে রিটেন না করলেও অকশানে তার পেছনে যেত এবং দলে নিত, তাহলে 100%ভাবে কেকেআর এবছর অনেকটাই সফল হতো। তো এ বিষয়ে তোমার মতামত কি তুমি তা নিচে কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।